তোমরা যারা এইবার এইচএস সেকেন্ড ইয়ার দিতে চলেছ, তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান একটি খুব ভাইটাল চ্যাপ্টার বা কমন সাবজেক্ট, যে সাবজেক্টটি প্রত্যেক স্টুডেন্টের আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের সেই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে। তো তোমরা পলিটিক্যাল সাবজেক্ট সায়েন্স সাবজেক্টটি যখন তোমরা পড়ো, তখন তোমাদের মাথায় একটি ধারণা আসে যে অনেকগুলি প্রশ্ন, সেই চ্যাপ্টারটি অনেক বড়, ঠিক আছে, চ্যাপ্টারটি অনেক বড়, সেখানে সেই সাজেকশন খুলে দেখা যায় অনেক প্রশ্ন, টেক্সট বুক দেখলে বোঝা যায় অনেক প্রশ্ন, অনেক স্যার অনেক ম্যাডাম রয়েছেন যে চ্যাপ্টার ওয়াইজ থরোলি তোমাদেরকে স্টাডি করাচ্ছেন, ঠিক আছে, ভালো। কিন্তু তারপরও আমি তোমাদের জন্য সে মোস্ট কমন কিছু প্রশ্ন তোমাদের জন্য বাছাই করে নিয়ে যাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, সেটি কোনো হিজিবির জন্য তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না। চ্যাপ্টার ওয়াইজ কিছু মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশন রয়েছে, মাত্র লিমিটেড কোয়েশন। যে কোয়েশনটি তোমরা ভালো করে যদি দেখে নাও, তাহলে তোমরা এখান থেকে তোমাদের মূল পরীক্ষায় সবগুলি প্রশ্ন আসবে। তো আমরা কথা না বাড়ি চলে যাই মূল আলোচনায়। দেখো, এই যে জাতি গঠনের প্রত্যাহ্বান যে চ্যাপ্টারটি রয়েছে, সেই জাতি গঠনের প্রত্যাহ্বান চ্যাপ্টারটি তোমরা জানো অনেক বড় চ্যাপ্টার। তো জাতি গঠনের প্রত্যাহ্বান চ্যাপ্টার থেকে মাত্র 17টি প্রশ্ন, একদম 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক সহ মাত্র হাতে গুণা মাত্র 70 কোয়েশন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সে এই এই জাতিগতনের প্রত্যাহ্বান আমি অলরেডি আগে একটি ভিডিওতে তোমাদের আনসার সহ সেই প্রশ্নগুলি আমি তোমাদের ডিসকাস করেছি খুব ভালো করে, তোমরা ভালো করে দেখে নেবে। যদি আনসারের প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদের আনসারও দিয়ে দেবো। কয়েকটি আনসার আমি কমেন্ট বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। তো যারা আমাকে বলেছে স্যার আমি আনসার প্রশ্নের আনসারটি পাইনি, আমি তাকে আনসারটি দিয়ে দিয়েছি, হয়তো হোয়াটসঅ্যাপে দিয়েছি, নতুবা তাকে আমি কমেন্টের মাধ্যমে কোনো না কোনোভাবে আমি তাকে দিয়েছি, তো যে আমাকে বলেছে আর কি। তারপর একদলীয় প্রাধান্যের যুগ যে চ্যাপ্টার রয়েছে তোমরা জানো, তো একদলীয় প্রাধান্যের যুগ থেকেও আমি সেই মাত্র কয়েকটি হাতে গুণা 14টি প্রশ্ন, 14 কোয়েশন আমি তোমাদের জন্য দিয়েছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি যে চ্যাপ্টার রয়েছে। তো পরিকল্পিত উন্নয়নের রাজনীতি সেই চ্যাপ্টারটি অলরেডি আলোচনা করা আছে, তো তোমরা দেখে নেবে। তারপরে যে ভারতের বৈদেশিক সম্পর্ক, সেই ভারতের বৈদেশিক সম্পর্ক নিয়ে আজ আমি আলোচনা করব। সে বৈদেশিক সম্পর্কের যে প্রশ্নগুলি রয়েছে সবগুলি প্রশ্ন আজ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, তোমরা ভালো করে দেখে নেবে বৈদেশিক সম্পর্ক থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এক নম্বর প্রশ্ন, কাশ্মীর সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা দাও, অথবা এই প্রশ্ন এইভাবে আসতে পারে, জম্মু ও কাশ্মীরের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে। তো কাশ্মীর সমস্যা সম্পর্কে একটি টিকা যদি আসে, অথবা জম্মু কাশ্মীরের একটি সংক্ষিপ্ত বিবরণ যদি আসে, তাহলে আনসার কিন্তু একই হবে, সেটি তোমাদের জানা দরকার। ভারত কেন গোষ্ঠী নিরপেক্ষ নীতি গ্রহণ করেছিল আলোচনা করো। তো ভারত কেন গোষ্ঠী নিরপেক্ষ নীতি আলোচনা করেছিল গ্রহণ করেছিল আলোচনা করো সেটি বলতে হবে। ভারতের পারমাণবিক নীতির পথপ্রদর্শক হিসেবে কোন ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়, এবং ভারতের সেই পারমাণবিক নীতি আলোচনা করো, সেটি বোর্ড কোয়েশন হিসেবে আসতে পারে বা শর্ট কোয়েশন। যদি আলোচনা করো আসে, তবে নিশ্চয়ই বোর্ড কোয়েশন হবে, তোমরা বুঝতে পারছো। আর যদি শুধু দিয়ে দিয়ে কোন ব্যক্তিকে আখ্যা দেওয়া হয়, তো সেখানে 1 মার্ক বা 2 মার্ক তোমরা পেয়ে যাবে। তারপর নেক্সট, পাকিস্তানের সঙ্গে ভারতের যে পরিবর্তনশীল সম্পর্কের বিষয়ে আলোচনা করো। যে পাকিস্তানের সঙ্গে যে ভারতের যে পরিবর্তনশীল সম্পর্ক যেটি রয়েছিল, সেই পরিবর্তনশীল সম্পর্ক সম্বন্ধে আমাকে আলোচনা করতে হবে। ভারত ও চীনের সীমারেখার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা দাও। ভারত এবং চীনের যে সীমারেখা রয়েছে, সেই ভারত এবং চীনের যে সীমারেখা সম্পর্কে আমাকে একটি সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। কার্গিল যুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখো, কার্গিল যুদ্ধ, ঠিক আছে, কার্গিল যুদ্ধ সম্পর্কে আমি একটি টিকা লিখব। সিমলা চুক্তির মধ্যে একটি সংক্ষিপ্ত টিকা। পঞ্চশীল নীতি বলতে কী বুঝো, এবং ইহার মুখ্য উদ্দেশ্য কী ছিল পঞ্চশীল নীতি। ভারত প্রথম কখন পরমাণু বিস্ফোরণ ঘটায়, কোথায় পরমাণু বিস্ফোরণ ঘটায়, বৈদেশিক নীতি বলতে কী বুঝো, ইহা স্থপিত কে ছিলেন সংক্ষেপে আলোচনা করো। তো এই মাত্র 10টি প্রশ্ন, ভালো করে দেখে নাও, তোমরা যদি স্ক্রিনশট করার থেকে স্ক্রিনশট করে নাও বা তোমার নোট ডাউন করে নাও কপিতে। এই মাত্র 3টি প্রশ্ন যদি তোমরা ভালো, এই দশটি প্রশ্ন যদি তোমরা ভালো করে শিখে নিতে পারো, তাহলে তোমাদের সেই বৈদেশিক সম্পর্ক থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আর সেই এক্সট্রা শিখতে হবে না, এখান থেকে তোমাদের কিন্তু কমন পড়বে, সেটি ভালো করে তোমরা দেখে নাও, এবং এই প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখে কিন্তু তারপর পরীক্ষা যাবে। পরবর্তী চ্যাপ্টারে যে ভিডিওগুলো রয়েছে আমি সবগুলি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করবো, কারণ একটি ভিডিওতে সবগুলো যদি দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ফলে তোমরাও কনফিউশন হয়ে যাবে যে সে দীর্ঘায়িত, তোমরা বোরিং ফিল করতে থাকবে। তাই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো। সেই পরবর্তী চ্যাপ্টারের ভিডিওটি আমি অতি সত্বর আমি তোমাদের প্রবেশ করে দিব, এবং পরবর্তী অনেক চ্যাপ্টারের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেই আগের ভিডিওগুলি আমার অবশ্যই তোমরা দেখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।